You are watching Timivoron Mondol YouTube channel. Welcome to my channel. Hello bondhura, hajir hocchi aro ekta notun ghora chhor niye. Ajke Panapukur Radhakantapur gramer pasho moydane ekta bishal ghora chhut amnader ke dekhabo. Aaj 7 June 2023 budhbar. প্রচন্ড গরম ওয়েদার ছিল কদিন, আজকে একটু মেঘাচ্ছন্ন ওয়েদার, একটু ভালো ওয়েদার আছে, দেখা যাক কেমন ঘনাচুট হয়। আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পানাপুকুরের ঘোড়া দৌড় প্রতিযোগিতা। স্টার্টিং পয়েন্টে আছি, আমরা দেখাবো এবারে ঘোড়ার সহিজ বা চাকি উঠবে, সঙ্গে থাকুন দেখতে থাকুন। কুস্তি থানার রাহুল লস্করের ঘোড়াটি প্রথম রাউন্ডে ফার্স্ট হলো। আমরা দেখুন স্লো মোশনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কেমন দুরন্ত গতিতে ঘোড়াগুলো এগিয়ে আসছে। তবে সে বিখ্যাত ইলিয়াস বাবুর ঘোড়াটি ফোর্থ হয়েছে ফার্স্ট রাউন্ডে, দেখা যাক পরের রাউন্ডে কি করে। প্রথম রাউন্ডের ঘোড়াছুট শেষ হলো, এবার ঘোড়া জিরিয়ে নেবে, তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। চেষ্টা করবো আপনাদের সঙ্গে আচ্ছা, ঢোলা থানার সতপুকুরের ঘোড়া এটা, এটা প্রথম রাউন্ডে সতপুকুরের ঘোড়া, দ্বিতীয় এসছে প্রথম রাউন্ডে, ভালোই পারফর্ম করেছে, পরিচয় করে দিচ্ছে আমাদের সাথে। সে ঢোলার নীলরাট আটে ইলিয়াস বাবুর ঘোড়া, তো জকি দেখিয়ে দিই। হ্যাঁ, এটা চারে হয়, এটা ষোলো নম্বর চারে এসছে চ্যাম্পিয়ন ঘোড়া। ঘন্টা
ঠিক আছে। এবার সেকেন্ড রাউন্ড ঘোড়াছাড়া হবে, জকি ঘোড়া উপরে উড়ে যাচ্ছে, আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পানাপুকুর গ্রামের ঘোড়া ছুট, ফিনিশিং পয়েন্টে আছি। আসে নীলের ঘোড়া ফার্স্ট আসছে, ইলিয়াজের ঘোড়া ফার্স্ট। সেই ইলিয়াস বাবুর বিখ্যাত ঘোড়াটি তার চেনা ছন্দে এগিয়ে আসছে দুরন্ত গতিতে, প্রথম স্থান অধিকার করে। আপনারা দেখতেই পাচ্ছেন স্লো মোশনে আমার ইউটিউব চ্যানেলে, পেছনে আছে রাহুল লস্করের ঘোড়া। দেখুন আপনারা কেমন দ্রুত গতিতে ঘোড়াগুলি এগিয়ে আসছে। সামনাবনির ঘোড়াটাও 4 নম্বর পজিশনে আছে, আপনারা দেখুন, লাইক করুন। বাচ্চা ঘোড়ায় সেকেন্ড রাউন্ডের ঘোড়া তো সমাপ্ত হলো, আপনাদেরকে দেখাবো ঘোড়ার সঙ্গে পরিচয় করাবো। এবারে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধোলা থানার অন্তর্গত নীলেরহাটের ইলিয়াস বাবুর ঘোড়া সেকেন্ড রাউন্ডে প্রথম হয়েছে, এই ঘোড়ায় প্রথম। এই জকি দেখো আমাদের, ঠিক আছে, খুব ভালো পারফর্ম করছে। দেখেছো? আচ্ছা ঠিক আছে। আপনাদের কিন্তু দেখাই কেমন ঘোড়াছুটি মেলা জমেছে, দেখুন। বাড়ি যাওয়ার একটু তারা আছে, তাই স্টার্টিং পয়েন্টে শ্যুট করতে পারিনি, নিশানা পয়েন্ট একটু আগে, প্রায় মাঝ মাঠের কাছে আছি। আপনাদেরকে দেখাবো ঘোড়া ছেড়ে দিয়েছে, 3rd রাউন্ডের ঘোড়া এগিয়ে আসছে, ঘোড়া দুরন্ত দুর্বল গতিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘোড়া ছুটের লাস্ট রাউন্ডের ভিডিও। অপেক্ষায় আছি, 3rd রাউন্ডের ঘোড়া ছেড়ে দিয়েছে, ঘোড়া এগিয়ে আসছে, আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেই বিখ্যাত ঘোড়া ঘোড়া নীলেরহাটের ইলিয়াস বাবুর তার ছেলে জায়দুলপুরকে দাদার সঙ্গে দেখা হলো, আসছে, ইনি ঘোড়ার মালিক, ইলিয়াস বাবুর ছেলে ইনি।
আপনাদেরকে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, যেখানে আমরা একটা খুব সুন্দর একটা ক্লিপ ভিডিও আমি শ্যুট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে, তাই সেটা আমি দিতে পারলাম না। ভিডিওটা এখানে স্টপ করলাম, আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পানাপুকুরের ঘোড়াছুট, প্রত্যেকটা রাউন্ড আমরা দেখালাম, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। মনে হচ্ছে ধরো নীলাটা ইলিয়াস বাবুর ঘোড়াই ফার্স্ট হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর যত পারবে বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ারও করবেন। আর আপনারা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।